সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আপনাদের দয়া অনেক ভালো আছি। আজকের যে বিষয়টা সেটা হলো যে ভিরল ফর্মে চারিত্রিক সনদপত্র নিয়ে আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন, বিষয়টা জানতে চেয়েছেন যে আসলে চারিত্রিক সনদপত্র কীভাবে পাঠাবেন, বা অরিজিনাল পাঠাবেন না সত্যায়িত পাঠাবেন না কীভাবে পাঠাবেন, সেই সমস্যার সমাধানের জন্যই আজকে এই ভিডিওটা। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার চারিত্রিক সনদ। আমি চারিত্রিক সনদ তোলার পরে আমি ফটোকপি করেছি, এবং ফটোকপি করার পর এই চারিত্রিক সনদপত্রটা আমি কলেজে নিয়ে গিয়ে আবার অর্থাৎ অ্যাটেস্টেড করে নিয়ে এসেছি। নিয়ে আসার পর পাঁচটাই অ্যাটেস্টেড করে আমি পাঁচটা যে ফর্ম আছে পাঁচটা ফর্মের সাথে এটা সুন্দর করে সংযোজন করে দিয়েছি। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা ঠিক এভাবেও প্রেরণ করতে পারেন। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট আপডেট পাওয়ার জন্য। আর সকল এমপিওজনিত এবং সকল এনটিআরসির আপডেট, সার্বক্ষণিক কাগজপত্রের যে বিষয়গুলো, সবসময় আপডেট দিয়ে থাকবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।